ব্যাটে লাগেনি ব্যাটে লাগেনি, পায়ে লেগেছে। স্লিপ থেকে অনেকটা চিৎকার করে বলছিলেন নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি অন্যরাও জোর দিলে প্রায় শেষ মুহূর্তে রিভিউ নেন তামিম ইকবাল, তাতেই বাজিমাত। রানের খাতা খোলার আগে ড্রেসিং রুমে ফেরেন হ্যারি ট্র্যাক্টর। হাসান মাহমুদের ভেতরে ঢোকা ডেলিভারিতে সময় মতো ব্যাট নামিয়েছিলেন ট্র্যাক্টর, কিন্তু তার ব্যাটে লাগার আগে ছুঁয়ে যায় সামনের প্যাড। সেটা নিয়ে সংশয় ছিল হাসান ও তামিমের, তবে স্লিপ থেকে নিশ্চয়তা পেয়ে রিভিউ নিয়ে মিলে সাফল্য। একই সঙ্গে একবারে দুই উইকেটের আনন্দে মেতে ওঠে বাংলাদেশ। এই ওভারে প্রথম বলে LBW হন পল স্টার্লিং, একই ওভারে পড়তে পারত আরেকটি উইকেট। প্রথম বলে ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন লরকান টাকার, ডান দিকে লাফিয়ে নাগাল পেলেও সেটি হাতে রাখতে ব্যর্থ হন লেটন দাস।